নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আজ সকালের প্রশ্নোত্তর এবং আলোচনামূলক এই ভিডিওতে আপনাকে স্বাগত। যদি আপনি এই ভিডিওতে প্রথমবার এসে থাকেন বা কোনো কারণে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আপনার কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করুন, সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এবার চলে আসবো আজকের কয়েকটা আপডেট নিয়ে। প্রথমে যে আপডেটটা বলবো সেটা হচ্ছে যে প্রফেসর খান গিলকে নিয়ে তো টানাটানি চলছে, এরই মধ্যে প্রাথমিক স্তরে কথাবার্তা এগিয়েছিল ধীরাজের সাথে এবং সেই কথাবার্তা কিন্তু বেশ খানিকটা এগিয়েছে। ইস্টবেঙ্গল কিন্তু ধীরাজকে ব্যাকআপ রেখে এগোনোর চেষ্টা করছে। তারা মনে করছে টিম ম্যানেজমেন্ট যে ধীরাজ আগামী দিনের তারকা, তাই এখনই তাকে নেওয়ার উপযুক্ত সময়, এবং এই জন্যই কিন্তু যদি একান্তই গিলকে না পাওয়া যায় সেক্ষেত্রে মোহাম্মদ নওয়াজের থেকেও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ধীরাজ সিংকে। দেখা যাক, ধীরাজের সাথে কথাবার্তা চলছে, এটুকু আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম। কথাবার্তা চলছে থেকে বড় কথা, কথাবার্তা একটু এগিয়েছে। দ্বিতীয় সবথেকে যে বড় প্রশ্ন, যে ঈশান পান্ডিতাকে নিয়ে কি হবে। আমি আগেও বলেছিলাম যে ঈশান পান্ডিতার বিষয়টা অনেকটা নির্ভর করছে রহিম আলীর আশা বা না আসার ওপরে, এবং ইস্টবেঙ্গল ক্লাব রহিম আলীর দিকে ঝুঁকেছিল। এই মুহূর্তে কিন্তু ঈশানের আসার সম্ভাবনাটা আগের তুলনায় একটু হলেও বেশি বলে মনে হচ্ছে। তার কারণ ট্রান্সফার ফির যে অঙ্কটা, যেটাকে নিয়ে সমস্যা করছিল রহিম আলীর ক্ষেত্রে, প্রসঙ্গত আপনাদের একটা কথা বলে দিই, ইস্টবেঙ্গল কিন্তু ঠিকই করে নিয়েছে। তারা নিদেন পক্ষে দুজন, খুব যদি বেশি হয় তো তিনজন ফুটবলারকে তারা ট্রান্সফার ফি দিয়ে নেবে। তিনজন বলছি বটে, যদি দুজন ফুটবলারকে ট্রান্সফার ফি দেওয়ার পরেই সেরকম একটা অবস্থা থাকে, তবেই কিন্তু ইস্টবেঙ্গল তৃতীয় ফুটবলারকে ট্রান্সফার ফি দিয়ে নেবে। এবং ইস্টবেঙ্গল ক্লাব ভেবেছে দুজন ফুটবলারের কথা ট্রান্সফার ফি দিয়ে নেওয়ার ক্ষেত্রে। একজন হচ্ছেন এই গোলরক্ষক প্রফেসর খান গিল, এবং দ্বিতীয় ভাবনা ছিল রহিম আলী। ইস্টবেঙ্গল কিন্তু এই মুহূর্তে সেই জায়গা থেকে সরে যাচ্ছে। অনেকে প্রশ্ন করছেন যে হিতেশ শর্মাকে নিয়ে। দেখুন বন্ধু, হিতেশ শর্মার কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে কথাবার্তা বলা চলছে, কিন্তু হিতেশ শর্মা ইস্টবেঙ্গল ক্লাবে আসবেই এরকম কথা বলার কিন্তু সময় এখনো অব্দি আসেনি। এরপর আমি বলবো বেশ কয়েকটা ফুটবলারের কথা। হায়দ্রাবাদ এফসির আমি সাহিলের কথা বলেছি, মোহাম্মদ ইয়াসিরের দিকেও কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের নজর রয়েছে। এই যে ফুটবলারগুলোর দিকে ইস্টবেঙ্গল ক্লাব নজর দিয়েছে, যদি খেয়াল করে দেখা যায় যে বেশিরভাগ ফুটবলারই কিন্তু তাদের বর্তমান দলের সাথে চুক্তিবদ্ধ। চুক্তিবদ্ধ ফুটবলার আসার ক্ষেত্রে যে সমস্যা, প্রথমত একটা ট্রান্সফার ফি, দ্বিতীয়ত সেই ফুটবলারকে সেই দল ছাড়বে কিনা, এবং তৃতীয়ত তিনি তাকে দল ছাড়লেও তিনি আদৌ যে দল তাকে চাইছে সেই দলে তিনি যেতে চাইছেন কিনা। মোহাম্মদ ইয়াসিরের ক্ষেত্রে কিন্তু এরকম একটা ব্যাপার আছে, ইয়াসিরকে অনেকেই চাইছে, তাই সুনির্দিষ্টভাবে ইয়াসির কোন দলে আসবে সে সিদ্ধান্তটা কিন্তু তার বর্তমান দল এবং ইয়াসির নেবে। এক্ষেত্রে কোন দল তার প্রতি আগ্রহ দেখিয়েছে বলেই যে শেষ পর্যন্ত সেই দল সেই ফুটবলারটিকে পাবে, এর কিন্তু কোনো মানে নেই। ইয়াসিরের বিষয়টা কিন্তু ঠিক এই জায়গাটাতে আটকে আছে। সাহিলের ক্ষেত্রে বলবো, 2024-31 মে অব্দি সাহিলের সঙ্গে চুক্তি আছে। সাহিলকে নিতে গেলে ইস্টবেঙ্গল ক্লাবকে ট্রান্সফার দিতে হবে, এবং আগেও বললাম যে ট্রান্সফার ফি দিয়ে নিতেন পক্ষে তিনজন ফুটবলারকে ইস্টবেঙ্গল ক্লাব নেবে। অর্থাৎ যতগুলো ফুটবলারের সঙ্গে যোগাযোগের সম্ভাবনা আমরা গতকাল থেকে তুলে ধরছি, এটা বাস্তবিক। অনেকগুলো ফুটবলারের মধ্যে থেকে হয়তো 5-6 জন ফুটবলারের নাম এই মুহূর্তে ঘোরাফেরা করছে, ঠিক তার মধ্যে থেকে ইস্টবেঙ্গল ক্লাব নেবে বড়জোর তিনটে ফুটবলারকে। এই তিনটে ফুটবলারের মধ্যে ইস্টবেঙ্গল হয়তো দুটো ফুটবলারকে ট্রান্সফার ফি দিয়ে নেবে, বাকি ফুটবলারদেরকে ট্রান্সফার ফি দিয়ে নেওয়ার মতো অবস্থায় এই মুহূর্তে ইস্টবেঙ্গল ক্লাব দাঁড়িয়ে নেই। এবার যদি আপনারা বলেন যে দলটা কিরকম দাঁড়াচ্ছে, আমি যদি বলি যে সেন্ট্রাল ডিফেন্সে ইস্টবেঙ্গল ক্লাব একজন ফুটবলারকে নিচ্ছে, সেক্ষেত্রে সানা সিং এর নাম ভীষণভাবে মানে উঠে এসেছে, প্রবলভাবে উঠে এসেছে, কিন্তু শেষ পর্যন্ত সানা সিং এর ডিলটা ডান হবে কিনা বন্ধু, তার জন্য আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। মাঝমাঠে যে দুটো ফুটবলারের কথা বললাম, আমি সাহিলের কথা বলছি, আমি হিতেশ শর্মার কথা বলছি, আমি এই যে বললাম, এদেরকে নেওয়ার উপরে অনেকগুলো যদি এক্স ফ্যাক্টর দাঁড়িয়ে রয়েছে, যে কি পরিমাণ ট্রান্সফার ফি তার দল চাইছে, ইস্টবেঙ্গলের যে বাজেট আছে ট্রান্সফার ফি সংক্রান্ত, দুটো ফুটবলারের পেছনে সেই অর্থ ব্যয় করার পরে আদৌ কি তৃতীয় কোনো ফুটবলারকে নেওয়ার জন্য ট্রান্সফার ফি বাবদ যে বাজেট সেই বাজেট কি থাকবে, এইসব ফ্যাক্টরের উপরে অনেকগুলো বিষয় নির্ভর করছে। তাই আপনারা নিশ্চিত থাকতে পারেন যে যে 5-6 জন ফুটবলারের নাম উঠে এসেছে, ভালো করে খেয়াল করলে দেখা যায় মূলত এরা মাঝমাঠ থেকে শুরু করে আক্রমণের মধ্যে। হ্যাঁ, ইস্টবেঙ্গল ক্লাব তাদের মাঝমাঠে একজন রক্ষণাত্মক বলতে গেলে ডিফেন্সিভ মিডফিল্ডারকে খুঁজছে। এই ডিফেন্সিভ মিডফিল্ডার হওয়ার ক্ষেত্রে
সবথেকে উল্লেখযোগ্য যে সে হচ্ছে হায়দ্রাবাদ এফসি সাহিলের কথা বলতে হয়। কিন্তু ঘটনা হচ্ছে যে সাহিলকে নিতে গেলে পরে সেক্ষেত্রে কিন্তু ট্রান্সফার ফি দিতে হবে, অর্থাৎ কোথায় জটটা পাচ্ছে সেই বিষয়টা কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি যে আমার ট্রান্সফার ফির অঙ্কর সাথে যদি তুমি অ্যাডজাস্ট করো বা আমি যাদেরকে ট্রান্সফার ফি দিয়ে নেব সেসব ফুটবলারদেরকে নেওয়ার পর যদি আদৌ আমার সে অবস্থা থাকে তবেই নচেত কিন্তু। কিন্তু একটা কথা বলে দিই বন্ধু, ঈশান পান্ডিতার ক্ষেত্রে এরকম কোনো বাধা নেই। ইস্টবেঙ্গল যে কাজটা করতে পারে, যেটা ভাবনা চিন্তায় চলছে, যে সেসব অব্দি রহিম আলীকে নিতে হলো না, তাহলে তাকে যে ট্রান্সফার ফি দিয়ে নিতে হতো সেই অঙ্কটাও কিন্তু মন্দ নয়। যদি সেই টাকাটা তারা যদি বাঁচিয়ে রাখতে পারে তাহলে সেক্ষেত্রে তারা সে টাকাটা ব্যয় করবে অন্য একজন ফুটবলারের ক্ষেত্রে। এই একটা ভাবনার জন্যই কিন্তু গত ২৪ ঘন্টার মধ্যে প্রায় চূড়ান্ত হয়ে গিয়েও কিছু তর্কষাকষি চলছিল রহিম আলীকে নিয়ে, এই ট্রান্সফার ফি নিয়ে। এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব অনেকটা পিছিয়ে আসলো রহিম আলীর ক্ষেত্রে, তারা এগিয়ে গেল কার ক্ষেত্রে, ঈশান পান্ডিতার ক্ষেত্রে। তার কারণ সেক্ষেত্রে ট্রান্সফার ফি বেঁচে গেল ইস্টবেঙ্গল ক্লাবকে কিন্তু আরেকটা ফুটবলার নেওয়ার সুবর্ণ সুযোগ, এবং সেখানে যে তৃতীয় ফুটবলারটা গুরুত্বপূর্ণ ভূমিকা নাম উঠে আসছে বারবার করে, তিনি হচ্ছেন সেই সাহিলে। তার কারণ সৌভিক চক্রবর্তী ছাড়া সে অর্থে ইস্টবেঙ্গল ক্লাবে কিন্তু কোন ডিফেন্সিভ মিডফিল্ডার নেই। সৌভিক চক্রবর্তী গত মরশুমে কিন্তু ইস্টবেঙ্গলের জার্সি গায়ে সেভাবে পরীক্ষিত হননি, গেম টাইম পাননি, চোটাকা ছিল তার। এই মুহূর্তে তিনি নিজেকে কতটা মেলে ধরতে পারবেন, তাই তার একটা ব্যাকআপ রাখার ইস্টবেঙ্গল ক্লাবে অত্যন্ত দরকার। এবং এই দরকারের কথা মনে রেখেই রহিম আলীর ট্রান্সফার ফিটেকে বাঁচিয়ে দিয়ে যদি আরেকজন ফুটবলারকে সাহিল হতে পারেন, সবথেকে বেশি উল্লেখযোগ্য নাম তার, অন্য ফুটবলারও হতে পারেন, যদি নেওয়া যায় সেটাই কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের ভাবনা। আর গোলরক্ষক আপডেটটা মোটামুটি দিলাম, তবে এ সম্পর্কে কিন্তু একটা উল্লেখযোগ্য আপডেট আগামীকালের মধ্যে চলে আসার একটা সম্ভাবনা আছে, সেটা অতি অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করলাম এই সকালের ভিডিও।